আরে রোহন ভাই, চোখ বন্ধ করে জিলাপি খাইতেছেন, ইফতারের সময় গেছে, সেই কখন ঘটনা কি বলে বুঝাই একটু ভাই? ভাই থামেন, একটা ফিল নিতেছি। ফিল ভাই কিসের ফিল? এত চোখ বন্ধ করে জিলাপি খাইতেছেন এমন ভাবে দেখি নাই কারে। স্বর্ণের জিলাপি খাইতেছি। কোন কি ভাই, কই স্বর্ণের জিলাপি? গোল দিয়ে মোড়ানো জিলাপি খাইতেছি ভাই। ভাই কই, আমি তো কি দেখতেছি? শোনেন, ঘটনা হচ্ছে কয়েকদিন ধরে শুনতেছি যে জিলাপি নাকি স্বর্ণের মোড়ানো। আচ্ছা, ওটা আমিও শুনছি ভাই। এখন 50 গ্রাম 100 গ্রামের জিলাপি সেটা বিক্রি হয় নাকি 20,000 টাকায়। কোন কি ভাই, কিভাবে সম্ভব? পরে আজকে একটু দেখার জন্য যাইতে চাইছিলাম, মনে করলাম যে আজকে যাই, গিয়ে আমি কি আপনি নিয়ে আসছেন নাকি? পরে আমি কি করলাম, যাই দেখি, নিয়ে আসি নাই, গিয়ে দেখি জিলাপি স্টক শেষ, এখন বিক্রি বন্ধ। আমি কি মনের দুঃখে আপনার এখানে আইসা আসার সময় জিলাপি নিয়ে আসছি নিচ থেকে কিনা, ভাবলাম যে 20,000 টাকা খরচ থেকে পাচ্ছি অ্যাটলিস্ট। আচ্ছা, ধরেন এই জিলাপি গুলো কিনছি ভাই কয় টাকা জানেন? কত? 20 টাকা। 20 টাকা এতগুলি জিলাপি? 20 টাকায় এতগুলো জিলাপি কিনছি, এবং 20,000 টাকার জিলাপি আমি চোখ বন্ধ করে মনে করতেছি এটা স্বর্ণের জিলাপি। এই যে, তার মানে হচ্ছে আপনি এখন মনে মনে চোখ বন্ধ করে খাইতেছেন, ফিল নিতেছেন, আপনার স্বর্ণের জিলাপি খাইতেছেন। জিলাপি খাইতেছি কিন্তু খরচ হয়েছে আমার 20 টাকা, আমার পকেটে কিন্তু বাকি টাকা থাকে। আর তাহলে ওটা 20,000 টাকা কেন কিনে মানুষ? ভাই এগুলো মানুষের সাথে প্রতারণা করা, বুঝছেন? স্বর্ণের জিলাপি এটা আমি খাইলাম তো শেষ, শেষ। আমি তো গলায় পড়তেছি না, আমি তো আঙুলেও দিচ্ছি না, না কোনো কিছুই করতেছি না। এই স্বর্ণের জিলাপি খাইলে আসলে আলটিমেটলি কি হবে ভাই? কন্ত কিছুই হবে না, কিছুই হবে না। কিন্তু এত টাকা কেন নিতেছে মানুষ? আমি এটাই বুঝতে পারছি, এটা মানুষ কিনতেছে, কিনে কিনে এরা কি করতেছে? কিনে কিনে কিন্তু ঠিকই খাইতেছে, আবার স্টক শেষ হয়ে গেছে ভাই, মানুষের টাকা আছেও। এই মানুষের সাথে প্রতারণা করা আসলে আমার মনে হয় এটা মানে ঠিক কিনা বলেন ভাই। আপনার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। চলেন জিলাপি বাদ দেন, প্রতারণা অনেক হয়েছে, এখন আহেন কিছু ভালো কিছু দেই কাস্টমারকে। কি ভালো কিছু দেবেন? একদম কম দামে ল্যাপটপ দেবো। ওনারা তো হচ্ছে 2 টাকার জিনিস 10 টাকায় বেচছে, আমি এখন 10 টাকার জিনিস 2 টাকায় বেচনি, তাই? হ্যাঁ, ওই জিলাপি খাওয়া বন্ধ করেন। আসলে আপনি দেখাই কিছু বলে টিসুদা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, জিলাপি রাখলাম। আপনি কিরকম কম দামে দিচ্ছেন আমি একটু দেখাবো আজকে ভাই। আপনি দেখেন না কত সুন্দর ল্যাপটপ সাজিয়ে রাখছি আপনাদের জন্য, কাস্টমারের জন্য। আসলেই আসলেই ভিউয়ার্স দেখেন, আজকে জাকির ভাই আমাকে এই যে জিলাপি খাওয়া থাকে, আমি জিলাপি কিন্তু রেখে দিছি ভাই। জিলাপি চিন্তা বাদ দেন, এখন শুধু মাথায় ল্যাপটপের চিন্তা আসবে দেখবেন। এত সুন্দর প্রাইস দিতেছেন, দেখি আজকে জাকির ভাই আমাদের সঙ্গে কি করে। জিলাপির মতোই কাহিনী আছে নাকি উল্টো বুঝি? না না, ঠিক আছে, দেখেন কি করতে পারেন। কিন্তু যারা ল্যাপটপ কিনতে চান, আজকে আমরা আপনাদের জন্য এই এই লাইফটাতে জাকির ভাই আমাকে যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে, ভাই 10 টাকার জিনিস 2 টাকায় দিব, 2 টাকায় দিব, বিষয়টা তো এরকম এরকমই। ওকে, আশা করি পুরো লাইফটাতে আমাদের সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে আমরা আছি ভাই, আপনার দোকানের নাম কি? ল্যাপটপ ইউনিভার্স। ল্যাপটপ ইউনিভার্স, মিরপুর 10 নম্বর একটু আগে, এসে পরিবহনের রোড, মরি মেডিসিনের 3 তলায়। আচ্ছা, তো আসেন আমরা ল্যাপটপ দেখাই, এবং জাকির ভাইয়ের সাথে আমরা কথা বলি যে তার কাছে কি কি ল্যাপটপ আছে, আর 10 টাকার জিনিস 2 টাকা এটা বুঝেন, এটা দিব, এটা কথা কাজে মিল রাখবো। ওকে ঠিক আছে, কথা কাজে মিল না থাকলে আমি কিন্তু লাইভ মাঝখান দিয়ে কেটে দিব। তাহলে আপনি জিলাপি খাওয়া শুরু করেন। ওকে, তো যারা লাইভে আছেন ভিউয়ার্স, অবশ্যই বেশি বেশি লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ল্যাপটপের এই আজকের লাইভটা দেখতেছেন। ঠিক আছে, কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সঙ্গে পুরো ভিডিওতে থাকবো, এবং ল্যাপটপ ইউনিভার্স থেকে এই মুহূর্তে আমরা আছি নাকি? হ্যাঁ। ওকে, তো জাকির ভাই শুরু করেন, কোনটা দিয়ে শুরু করবেন? প্রথমেই যেহেতু বলছি 20 টাকার জিনিস 2 টাকায় দিব, তখন প্রথমেই আমি একটা কাস্টমারদের খুব কম প্রাইসে একটা ভালো ল্যাপটপ দিতে চাইতেছি, একদম কম প্রাইসে ভালো ল্যাপটপ, ভালো ল্যাপটপ দিতে চাইতেছি। দেখেন খুব সুন্দর একটা ল্যাপটপ, ডেলের 14.3 ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ, ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ। ওকে, i3 4th generation, i3 4th generation, 4 GB RAM পাবেন এবং 380 GB হার্ড ডিস্ক পাবেন, হার্ড ডিস্ক পাবো। আচ্ছা, এটার প্রাইস দিছি কত কত বলেন? মাত্র 12,500 টাকা। কি কম, এখন আপনার কি বিশ্বাস হলো ভাই? 20,000 টাকা যেখানে জিলাপি বিক্রি হয় ওইখানে আমি 12,500 টাকা ল্যাপটপ দিতেছি আপনাকে, যেটা আপনি বছর ব্যবহার করতে পারবেন, জিলাপি আপনি দেখে শেষ করবেন দিন ভাই। আমি একটা কবিতা পড়ি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, আমার মনে হয় আই ছেলেরা আই মেয়েরা ল্যাপটপ কিনতে যায় ভাই। আসলে দেখেন একটা জিনিস, যে 20,000 টাকা যেখানে আপনি একটা মানে জিলাপি কিনে 10 মিনিটে শেষ করবেন টাকাটা, আপনি 12,000 টাকায় একটা ল্যাপটপ কিনবেন,
এটা আপনি বছরের পর বছর ব্যবহার করবেন, আবার এটা দিয়ে কিন্তু আপনি চাইলে অনেক টাকা ইনকামও করতে পারবেন। শেষ করে ফেললেন কিন্তু 12000 টাকা ইনভেস্ট করে আপনি চাইলে অনেক টাকা ইনকামও করতে পারবেন। মানে কি আর বলবো ভাই, আজকে আমার মনটা এত খারাপ যে 20000 টাকার জিলাপি, আসলে স্বর্ণের মোড়ানো জিলাপি খেয়ে লাভটা কি? ল্যাপটপ মন ভালো করার জন্য নিয়ে আসলাম। সেটাই, ওকে। যারা লাইভটা আছেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি, কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন। আর সালাম বিন রশিদ ভাই লিখেছেন, সালমান বিন রশিদ ভাই, আমি পাইকারিতে নিতে চাচ্ছি বিক্রির জন্য, সেক্ষেত্রে কি কি করণীয়? আপনি ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। আচ্ছা শেখ নূর আলম, সময়ের অভাবে আপনার ভিডিওগুলো মিস করি ভাই। আসলে ভাই আমি আপনারা আমার সাথে আছেন দেখেই কিন্তু আমি আছি। সো আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন, হয়তো ভিডিও ইনস্টা না দেখতে পারলে পরে দেখে নেবেন, ভিডিওটা প্রয়োজনে শেয়ার করে রাখবেন নিজের ওয়ালে, পরবর্তীতে দেখে নেবেন, ঠিক আছে? চমৎকার। আজকে আমরা চলে আসছি ল্যাপটপ ইউনিভার্সে, যেখান থেকে আপনারা সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে। জিলাপি কিনে ঠকেন না, ঠিক আছে? ল্যাপটপ কিনে জিতবেন, ল্যাপটপ কিনে জিতবেন। আজকে লাইভটাতে কিন্তু আমরা একটা ধামাকা প্রাইস দিচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী 4 রাত পর্যন্ত কিন্তু এই ধামাকা ডিসকাউন্টটা থাকবে। ওকে, আমি সেন্ট্রাল আফ্রিকা থেকে, আচ্ছা ধন্যবাদ আপনাকে, অনেক দূর থেকে দেখছেন আমাকে। আচ্ছা ইসমাইল হোসেন লিখেছেন, এরপর আমরা যেটা দেখাবো এই যে ভাই, ভাঙ্গা চুরে রাখলাম, 360 রোটেট করে রাখলাম, তাদের জন্য এটা টাচ স্ক্রিন, ফুল টাচ স্ক্রিন এবং অরিজিনাল প্যান সহকারে পাবেন। আচ্ছা ঠিক আছে, এটা i5 8th জেনারেশন কনফিগারেশন আছে এবং হচ্ছে i7 8th জেনারেশন দিয়ে আছে, দুটো কনফিগারেশন আছে। i5 8th জেনারেশন 8GB 256GB SSD মাত্র 36500 টাকা, মাত্র 36500 টাকা। ওকে, এবং আপনার লাইভ দেখে যারা আসবে তাদের জন্য আবার ক্যাশ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। ওকে, লাইভ দেখে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে। যারা ল্যাপটপ নিতে আসবেন অবশ্যই কিন্তু একটা বলতে হবে, আমাদের ভিডিওর কথা বলতে হবে যে ভাই আমি ডেইলি নিউজের ভিডিও দেখে এসেছি, ঠিক আছে? ওকে, আরেকটা যে কনফিগারেশন বললাম, i7 8th জেনারেশন 16GB RAM এবং হচ্ছে 512GB SSD, ওকে, ওইটার প্রাইস মাত্র 46500 টাকা, মাত্র 46500 টাকা। আচ্ছা ওকে ওকে। আচ্ছা এরপরে এরপরে যেটা দেখাবো, 8th জেনারেশনের ল্যাপটপ একদম কম প্রাইস, চমৎকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা নাজমুল হক লিখেছেন, আমি ওমান থেকে বলছি, ধন্যবাদ আপনাকে, লাইভটা শেয়ার করবেন যারা লাইভে এই মুহূর্তে আছেন। অনেকেই হয়তো আপনার সময়ের অভাবে আপনি লাইভটা পুরোটা দেখতে পারবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে নিজের ওয়ালে প্রথমে রাখেন, পরবর্তীতে আপনার যখন সময় হবে আপনি তখন নিরিবিলি টাইমে দেখে নেবেন লাইভটা। এছাড়া বিভিন্ন গ্রুপে ফ্রেন্ড সার্কেলকে পাঠাতে পারেন, কারণ তাদের হয়তো ল্যাপটপ কেনার প্রয়োজন হতে পারে। ওকে, এরপর আমরা যেটা দেখাবো, এরপর একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজ করবেন, একটু মোটামুটি গেম খেলবেন, তাদের জন্য এই ল্যাপটপটা খুবই চমৎকার একটি ল্যাপটপ, একদম লাইক নিউ, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, সাইড গুলি দেখলেও বোঝা যায় কতটা ইউজ হয়েছে। যেসব ল্যাপটপ ইউজ বেশি হয় গুলি দেখা যাচ্ছে পোর্টস গুলি অনেক নষ্ট হয়ে যায় অনেক সময়, এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ, ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ। এটা কনফিগারেশনও খুবই সুন্দর কনফিগারেশন, i7 8th জেনারেশন, এটার মডেলটাকে বলিনি, জেটবুক 15 নিও G5, জেটবুক সিরিজটা সবাই জানে যে খুব ভারী কাজ করা যেটা দিয়ে, আসলে
এটা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে i7 8th generation 16GB RAM এবং 512GB SSD এর মধ্যে 512GB SSD এবং হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8GB শেয়ার গ্রাফিক্স থাকছে এটার মধ্যে এটার প্রাইস মাত্র 50,500 টাকা দেখেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ল্যাপটপগুলো নিতে পারছেন আমরা প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম প্রাইসগুলো বলে দেব কোনটা কোনটা কি ধরনের সবগুলো বলে দেব আপনারা লাইভে থাকবেন আমাদের সঙ্গে পুরোটা সময় এরপর আমরা যেটা দেখাবো এরপর একটু রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ দেখাই যারা হচ্ছে 20 এর মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন যে 20,000 বাজেট আছে 15,000 থেকে 20,000 টাকা তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে একবার রাফ এন্ড টাফ সুন্দর ইউজ করতে পারবেন এটা হচ্ছে 840G1 মডেলের ল্যাপটপ G1 মডেলটা সবাই চিনে এবং এটা তো খুব সুন্দরভাবে কাজ করে দেয় একদম রিজনেবল প্রাইস দিয়েছে আজকে এটার কনফিগারেশন হচ্ছে i5 4th generation i5 4th generation 4GB RAM এবং হচ্ছে 128GB SSD থাকতেছে এটার প্রাইস মাত্র 18,500 টাকা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করবেন যারা বাজেট কম আছে তাদের জন্য এই ল্যাপটপটা মাত্র 14,000 টাকায় মাত্র 14,000 টাকায় থিংকপ্যাড T430S আপনি যদি ল্যাপটপ পারচেজ করেন ল্যাপটপ ইউনিভার্স থেকে 30 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে এক্সচেঞ্জ এক মডেল পছন্দ হয় না বা কম দামে নিয়েছিলেন পরে বাজেট বাড়ছে আপনারা চাইলে বেশি বাজেট দিয়ে অন্য মডেল নিতে পারবেন এই সুযোগটা আছে 30 দিনের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার আমরা ল্যাপটপগুলো দেখাচ্ছি আপনাদেরকে যারা ভিডিওটা দেখছেন লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একদম স্লিম আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি 840G4 128GB SSD 500GB HDD যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারবেন মাত্র 25,500 টাকা মাত্র 25,500 টাকায় তো সুন্দর ল্যাপটপ আছে আসলে দেখেন কি সুন্দর একটা ল্যাপটপ অনেক ল্যাপটপ আছে আসলে অসংখ্য ল্যাপটপ রয়েছে ল্যাপটপ যদি আপনার পারচেজ করতে চান ল্যাপটপের একটা বিশ্বস্ত সব ল্যাপটপ ইউনিভার্স আর গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিজ আছে আপনারা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি চাইলে হোম ডেলিভারি অথবা কন্ডিশনে পাঠাতে পারবো এরপরে এখন হচ্ছে কিছু ইউনিক প্রোডাক্ট দেখাই একদম রিজনেবল প্রাইসে খুব ভালো কনফিগারেশন আচ্ছা ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে 360° রোটেট সহকারে যারা হচ্ছে চাচ্ছেন i7 7th generation i7 7th generation 8GB RAM 256GB SSD মাত্র 26GB SSD 360°, 360° এটার প্রাইস মাত্র 31,500 টাকা মাত্র 31,000 খুব রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও গুলি করা ওকে 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 চমৎকার ল্যাপটপ ইউনিভার্স আমরা একটু অ্যাড্রেসটা বলে দেই এটা অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর অনেকেই চিনেন মিরপুর 10 নম্বর এসএ পরিবহনের রোড ঠিক এসএ পরিবহনের অপোজিট সাইডে মরি মেডিসিন ওই বিল্ডিং এর তিনতলা আসলেই ল্যাপটপ ইউনিভার্স কে পেয়ে যাবেন ল্যাপটপ ইউনিভার্স আর একটু সহজ ভাবে যদি বলি মেট্রো রেলের পিলার গুলি মিরপুর 10 নম্বর দিয়ে সুন্দরভাবে গেছে যদি 251 নম্বর পিলারটাকেও খেয়াল করে
ওই পিলারের পশ্চিম পাশ দিয়ে যে রোডটা ঢুকছে ওইটি হচ্ছে এসএ পরিবহনের রোড। আচ্ছা, ওখানে আসলে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এবং বিভিন্ন ট্যাগ দেওয়া আছে, যাতে আমরা এই সিস্টেমে আসতে পারবেন। কিভাবে আসতে পারবেন সেইভাবে এই করা আছে, গাইড করা আছে, গাইড করা আছে। ওকে, চমৎকার ল্যাপটপ গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে আমরা যেটাতে চলে যাব, এটা হচ্ছে একটা যারা হচ্ছে টুইন অন ওয়ান ট্যাব প্লাস ল্যাপটপ কাজ করতে চান তাদের জন্য এটা। এই যে সুন্দর ডিটাচ করে, ওকে, খুব সুন্দর একটা ল্যাপটপ। আমি কিবোর্ড রাখলাম, কিবোর্ডে আমি কাজ করব না এখন, হচ্ছে আমি জাস্ট খালি ট্যাব হিসেবে ইউজ করবো এবং আমি বিভিন্ন ছবি তুলবো, ক্যামেরা ভিডিও করবো। এটা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কিন্তু ক্যামেরা আছে, খুব সুন্দর ক্যামেরা গুলি, একদম রেজুলেশন খুব সুন্দর। তারপর এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেহেতু এটা আপনার খোলা যায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কিন্তু এটা লক করে রাখতে পারতেছেন, ঠিক আছে। ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল এবং কনফিগারেশন কিন্তু অনেক ভালো। i5 7th generation 8GB RAM 256GB SSD সাকসেস, প্রাইস মাত্র হচ্ছে 33,000 টাকা, 33 অনলি 33,000 টাকায় ট্যাব প্লাস ল্যাপটপ, সুন্দর একটি ল্যাপটপ পাচ্ছেন, চমৎকার একটা ল্যাপটপ। এটার চেয়েও কিন্তু আরো কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে, এটার থেকেও আরো কম প্রাইস দিচ্ছি, এর চেয়েও কমে আছে, এর চেয়ে কমে হচ্ছে এটা প্রো এক্স টু। আচ্ছা, প্রো এক্স টু, প্রো এক্স টু, এটাও কিন্তু ডিটাচ, দুইভাবে কাজ করা যাবে, দুইভাবে কাজ করা যায়, ঠিক আছে। এটাও কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে ক্যামেরা আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটার প্রাইসটা ওটা থেকে অনেকটা রিজনেবল, এটার প্রাইস মাত্র হচ্ছে 27,500 টাকা, 27,500 টাকায় ডিটাচ ল্যাপটপ ট্যাব প্লাস ল্যাপটপ। যারা সবসময় ট্রাভেল করেন, ল্যাপটপ কার সাথে করে নিতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো চয়েস হবে, চমৎকার, চমৎকার। ওকে, আমরা আজকে যে ল্যাপটপ গুলো দেখাচ্ছি আপনাদেরকে, অন্যান্য বারের তুলনায় কিন্তু আজকে ল্যাপটপ গুলোর অনেক অনেক প্রাইস কিন্তু অনেক প্রাইস কমিয়ে দিয়েছে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস, অনেক জায়গায় কিন্তু 15-20 দিনের বেশি দেয়, আমরা এই জন্য এক মাস দিয়েছি, এক মাসের ফুল ল্যাপটপটা যাচাই বাছাই করতে পারে, একদম রাফ ইউজ করে দেয়া, বুঝতে পারে যে কি কি প্রবলেম আছে একটা ল্যাপটপে। আচ্ছা আচ্ছা, ওকে, তো যারা ল্যাপটপ পারচেজ করবেন, ল্যাপটপ ইউনিভার্স আপনাদের জন্য একটা ট্রাস্টেড জায়গা, একটা বিশ্বস্ত জায়গা। আর একটা গেমিং ল্যাপটপ দেখাই, গেমিং সিরিজের মধ্যে নতুন একটা ল্যাপটপ, একদম ওপেন বক্স ল্যাপটপ, রাইজেন সিরিজের, রাইজেন 7 6000 সিরিজ, খুবই চমৎকার ল্যাপটপটা, একটু ফ্রেশ দেখা দেন একটু ভাইয়া, দেখেন একদম ফ্রেশ, একটা স্ক্র্যাচও নেই, একদম ওপেন বক্স, আপনি ফার্স্ট ইউজার হবেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন আসলে। কিন্তু 8GB RAM 512GB SSD সহকারে ডেডিকেটেড গ্রাফিক্সও পাবেন এটার মধ্যে। একটু বেজেলটা দেখেন, এটার ন্যানো বেজেল, একদম বেজেললেস বললেই হলে, এবং ক্যামেরা ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর করে দিচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপর হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড সহকারে গেমিং ল্যাপটপ। মাত্র এটার নতুন প্রাইস কিন্তু হচ্ছে 1.5 লাখ টাকার উপরে, 1.5 লাখ টাকার উপরে আমরা দিতেছি মাত্র 80,000 টাকা, 80,000। আচ্ছা, এবং যারা লাইভ দেখে আসতেছে তাদের জন্য কিন্তু আবার ক্যাশ ডিসকাউন্ট আছে, ক্যাশ ডিসকাউন্ট আছে প্রত্যেক জনের জন্য, সবার জন্যই ক্যাশ ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, এখানে তো প্রাইস কমাই দিছি, আরো কম থাকবে ইনশাআল্লাহ, আরো কম থাকবে, চেষ্টা করব যাতে আমি একদম রিজনেবল লাভ করে আপনাদেরকে দিতে পারি, দিতে পারেন। ওকে, আচ্ছা, আমরা লাইভটা শেষ করে দেব, আমরা জাস্ট আর একটা দুইটা মডেল দেখাই, একটা ল্যাপটপ দেখাই বড়, যারা হচ্ছে বিগ ডিসপ্লে যাচ্ছেন, 8GB RAM 256GB SSD পাবেন। এটার প্রাইস দিছি মাত্র হচ্ছে 42,000 টাকা, 42,000 অনলি 42,000 টাকায় এই ল্যাপটপটা আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে। ওকে, তো আমরা আজকে বেশ কিছু মডেল কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে, যারা ল্যাপটপ পারচেজ করতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন ল্যাপটপ ইউনিভার্সে, যে যেখানে আছেন না কেন সরাসরি আসতে পারেন, এছাড়াও ঢাকার বাইরে থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও নিতে পারেন, মাত্র 510 টাকা বুকিং করলে আমরা কুরিয়ারে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারি। আর এই বেশি দাম দিয়ে 20,000 টাকা দিয়ে জিলাপি খাওয়া দরকার নেই, আপনার পেট খারাপ করতে পারে ভাই, পেটে সমস্যা হতে পারে, এর চেয়ে আপনারা চান যে ল্যাপটপ কিনে অন্তত নিজেরা একটা কাজে লাগান, যে ল্যাপটপটা আপনি ফ্রিল্যান্সিং এর কাজে ইউজ করতে পারবেন, আপনার ব্যবসায়িক কাজে ইউজ করতে পারবেন, আপনার কিন্তু তখন এই ল্যাপটপটা দিয়েই আপনি একটা বাড়তি ইনকাম করতে পারবেন। এখন আপনার জিলাপি খাওয়ার শখ মিটছে ভাইয়া? ভাই আসলে মিটছে, জিলাপির দিন শেষ, ল্যাপটপের বাংলাদেশ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।